আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা নিয়মিত আরবি ভাষা শিখতে যাচ্ছেন এবং আরবি ভাষা শেখার ভিডিও দেখতেছেন, তাদেরকে নতুন আর একটি ভিডিওতে স্বাগতম। গুরুত্বপূর্ণ বেশ কিছু আরবি ভাষায় শব্দের অর্থ আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা শিখে নিব। তাই আশা করব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং নিয়মিত চ্যানেলটি ফলো করতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আসুন দেখে নিই আজকের ভিডিওতে আমরা কি শিখব। আরবি শব্দ রাকিক, যার বাংলা অর্থ চিকন। রাকিক শব্দের অর্থ চিকন। হাসাদ এর অর্থ হিংসা। আরবি ভাষায় হাসাদ, যার বাংলা অর্থ হিংসা। শাবাব এর অর্থ যুবক। আরবি শব্দ শাবাক, যার বাংলা অর্থ যুবক। বাউদা এর অর্থ মশা। আরবি ভাষায় বাউদা, যার বাংলা অর্থ হবে মশা। কিট শব্দের অর্থ বিড়াল। আরবিতে কিট, যার বাংলা অর্থ বিড়াল। কঞ্জুস এর অর্থ কৃপণ। আরবিতে কঞ্জুস, বাংলা ভাষায় কৃপণ। সাইদ এর অর্থ খুশি। আরবি ভাষায় সাইদ, এর বাংলা অর্থ হবে খুশি। উর্বুদ এর অর্থ বাধা। আরবি ভাষায় উর্বুদ, এর বাংলা অর্থ হবে বাধা। বাররা এর অর্থ বাহির। আরবি ভাষায় বাররা, এর বাংলা অর্থ হবে বাহির। আবু এর অর্থ বাবা। আরবিতে আবু, যার বাংলা অর্থ বাবা। এহতাজ এর অর্থ প্রয়োজন। আরবি ভাষায় এহতাজ, যার বাংলা অর্থ হবে প্রয়োজন। কামান এর অর্থ আরো। আরবিতে কামান, যার অর্থ হবে আরো। হিজাম এর অর্থ বেল্ট। আরবি ভাষায় হিজাম, যার বাংলা অর্থ বেল্ট। আয়ু এর অর্থ যে কোনো। আরবি ভাষায় আয়ু, যার বাংলা অর্থ যে কোনো। মুখালাফা এর অর্থ জরিমানা। আরবি ভাষায় মুখালাফা, যার বাংলা অর্থ জরিমানা। হাদেস এর অর্থ দুর্ঘটনা। আরবি ভাষায় হাদেস, যার বাংলা অর্থ দুর্ঘটনা। বাসিত এর অর্থ সামান্য। আরবিতে বাসিত, যার বাংলা অর্থ সামান্য। হামিম এর অর্থ ঘনিষ্ঠ বন্ধু। আরবি ভাষায় হামিম, যার বাংলা অর্থ ঘনিষ্ঠ বন্ধু। খাতর এর অর্থ বিপজ্জনক। আরবি ভাষায় খাতর, যার বাংলা অর্থ বিপজ্জনক। ইস্তেমা এর অর্থ সভা। আরবিতে ইস্তেমা, যার বাংলা অর্থ সভা। নসিহা এর অর্থ পরামর্শ। আরবি ভাষায় নসিহা, যার বাংলা অর্থ হবে পরামর্শ। ধন্যবাদ আরবিতে বলবো শুক্রান। ধন্যবাদ আরবি ভাষায় শুক্রান। বীরা এর আরবি শব্দ সিনথিয়ান। বীরা আরবি ভাষায় সিনথিয়ান। ধর্ষণ আরবিতে ইকতেসার। ধর্ষণ আরবি ভাষায় হবে ইকতেসার। রিং এ আরবিতে খতম। রিং আরবি ভাষায় খতম। কোট আরবিতে মুহাত্তাব। কোট আরবি ভাষায় মুহাত্তাব। টাই আরবিতে রপ্তাতনুক। টাই আরবি ভাষায় রপ্তাতনুক। জুতা আরবিতে আহাজিয়া। জুতা আরবি ভাষায় আহাজিয়া। বেল্ট আরবিতে হেজাম। বেল্ট আরবি ভাষায় হেজাম। টুপি আরবিতে কুব্বা। আরবি ভাষায় কুব্বা, যার বাংলা অর্থ হবে টুপি। প্যান্ট আরবিতে সির আর। প্যান্ট আরবি ভাষায় সির আর। খুব খারাপ আরবিতে খবিস। খুব খারাপ আরবি ভাষায় হবে খবিস। গাধা আরবিতে হোমার। গাধা আরবি ভাষায় হোমার। অপরাধ আরবিতে জরিমা। অপরাধ আরবি ভাষায় জরিমা। মদ আরবিতে খামর। মদ আরবি ভাষায় খামর। খোঁচা মারা আরবিতে মসমার। খোঁচা মারা আরবি ভাষায় মসমার। দালাল আরবিতে লাম্মাম। দালাল আরবি ভাষায় লাম্মাম।
সাহায্যকারী আরবিতে হবে নাসির। সাহায্যকারী আরবি ভাষায় নাসির। বোকা বা নির্বোধ আরবিতে গাবি। বোকা বা নির্বোধ আরবি ভাষায় গাবি। খারাপ এর আরবি শব্দ খারবান। খারাপ আরবি ভাষায় হবে খারবান। ধোকাবাজ আরবিতে হবে খাদি বা ফাসেক। ধোকাবাজ আরবি ভাষায় খাদি বা ফাসেক। অবিশ্বাসী আরবিতে কাফের। অবিশ্বাসী আরবি ভাষায় কাফের। অমানুষ আরবিতে গায়েব ইনসান। অমানুষ আরবি ভাষায় হবে গায়েব ইনসান। চমৎকার আরবিতে হবে মুমতাজ। চমৎকার আরবি ভাষায় মুমতাজ। সুদর্শন আরবিতে ওয়াসিম। সুদর্শন আরবি ভাষায় ওয়াসিম। মনে করা বা মিস করা আরবি ভাষায় এশতাক। মনে পড়া বা কাউকে মিস করা আরবি ভাষায় হবে এশতাক। আলিঙ্গন করা বা জড়িয়ে ধরা আরবিতে হবে আইনাক। আলিঙ্গন করা বা জড়িয়ে ধরা আরবি ভাষায় আইনাক। আত্মা আরবিতে রুহি। আত্মা আরবি ভাষায় রুহি। তুমি দুষ্টু আরবিতে হবে ইন্তাহারামি। তুমি দুষ্টু আরবি ভাষায় ইন্তাহারামি। তুমি একটা গাধা আরবিতে হবে ইন্তাহেমার। তুমি একটা গাধা আরবি ভাষায় ইন্তাহামার। উপহার আরবিতে হবে হাদিয়া। উপহার আরবি ভাষায় হাদিয়া। দুশ্চরিত্রা আরবিতে হবে শারমুতা। দুশ্চরিত্রা আরবি শব্দ শারমুতা। খারাপ জ্ঞান আরবিতে মুখারবান। খারাপ জ্ঞান আরবি ভাষায় মুখারবান। জ্ঞান নাই আরবি ভাষায় মুখমাফি। জ্ঞান নাই আরবিতে হবে মুখমাফি। তোর গুষ্টি কিলাই আরবিতে নিকারাক। তোর গুষ্টি কিলাই আরবি ভাষায় বলবো নিকারাক। মারামারি করা আরবি ভাষায় হবে দরব। আরবিতে দরব তার বাংলা অর্থ হবে মারামারি করা। বানর এর আরবি শব্দ কিরদ। বানর আরবি ভাষায় কিরদ। চিটার বা বাটপার আরবিতে হারামি। চিটার বা বাটপার আরবি ভাষায় হারামি। ডাকাত আরবিতে লিস। ডাকাত আরবি ভাষায় লিস। হিজড়া আরবিতে মখনুস। হিজড়া আরবি ভাষায় মখনুস। ফকির আরবিতে হবে মিসকিন। ফকির আরবি ভাষায় মিসকিন। কাপড় আরবি ভাষায় গোমাস। কাপড় আরবিতে গোমাস। ওন্না আরবিতে তারহা। ওন্না আরবি ভাষায় হবে তারহা। জুতা আরবিতে জাজমা। জুতা আরবিতে জাজমা। জলদি আরবিতে সোরা। জলদি আরবি ভাষায় সোরা। আস্তে আরবিতে হবে সোয়াইয়া। আস্তে আরবি ভাষায় সোয়াইয়া। দেখো আরবিতে সুপ। দেখো আরবি শব্দ হবে সুপ। যাও আরবিতে রোহ। যাও আরবি ভাষায় রোহ। অবশ্যই আরবিতে হবে লাজিম। অবশ্যই আরবি ভাষায় লাজিম। বাদ দাও আরবিতে হবে খাল্লি বাল্লি। বাদ দাও আরবি ভাষায় খাল্লি বাল্লি। দিচ্ছি আরবিতে আদ্দিফ। দিচ্ছি আরবি শব্দ আদ্দিফ। ইক্তেসার এর অর্থ সংক্ষেপে। আরবিতে ইক্তেসার তার বাংলা অর্থ হবে সংক্ষেপে। জারিদা এর অর্থ সংবাদপত্র। জারিদা আরবি ভাষায় সংবাদপত্র। আদাদ এর অর্থ সংখ্যা। আরবিতে আদাদ তার বাংলা অর্থ হবে সংখ্যা। ইয়ানি এর অর্থ মানে। আরবি ভাষায় ইয়ানি যার বাংলা অর্থ হবে মানে। আসির এর অর্থ শরবত বা জুস। আসির আরবি ভাষায় শরবত বা জুস। বাসাল এর অর্থ পেঁয়াজ। বাসাল আরবি ভাষায়
পেঁয়াজ। শরাব এর অর্থ পান করা। শরাব আরবি ভাষায় পান করা। ইসমা এর অর্থ শোনো। ইসমা আরবিতে শোনো। গোলা যার বাংলা অর্থ নাকি। ওলা বাংলা ভাষায় নাকি। মোকয়েস এর অর্থ ভালো না। মোকয়েস আরবিতে তার বাংলা অর্থ ভালো না। ফায়েশা এর অর্থ অশ্লীল। ফায়েশা যার বাংলা অর্থ অশ্লীল। সাকেল এর অর্থ চেহারা। সাকেল আরবিতে যার বাংলা অর্থ চেহারা। নাদাফ এর অর্থ পরিষ্কার। নাদাফ যার বাংলা অর্থ পরিষ্কার। হাব্বাতিন এর অর্থ দুই পিস। হাব্বাতিন যার বাংলা অর্থ দুই পিস। শিল এর অর্থ নাও। আরবিতে শিল যার বাংলা অর্থ হবে নাও। জিব এর অর্থ দাও। আরবিতে জিব যার বাংলা অর্থ হবে দাও। দীরবালাক এর অর্থ সাবধান। দীরবালাক যার বাংলা অর্থ হবে সাবধান। সিদা এর অর্থ সোজা। সিদা বাংলা অর্থ সোজা। মশকরা এর অর্থ মজা করা। মশকরা বাংলাতে হবে মজা করা। নার এর অর্থ আগুন। নার আরবি শব্দ, তার বাংলা অর্থ হবে আগুন। তমা এর অর্থ লোভী। তমা আরবি শব্দ, তার বাংলা অর্থ হবে লোভী। মাবরুক এর অর্থ অভিনন্দন। মাবরুক তার বাংলা অর্থ হবে অভিনন্দন। মিনফাদলাক এর অর্থ দয়া করে। মিনফাদলাক এর বাংলা অর্থ হবে দয়া করে। খাজান এর অর্থ টাঙ্কি। খাজান এর বাংলা অর্থ টাঙ্কি। বাহারাত এর অর্থ মিক্স মশলা। বাহারাত তার বাংলা অর্থ মিক্স মশলা। তাম এর অর্থ স্বাদ। আরবিতে তাম যার বাংলা অর্থ স্বাদ। বাআদিয়ম এর অর্থ একদিন পর। আরবিতে বাআদিয়ম যার বাংলা অর্থ হবে একদিন পর। বাআদিয়ামেন এর অর্থ দুই দিন পর। আরবিতে বাআদিয়ামেন যার বাংলা অর্থ হবে দুই দিন পর। বাআদুজবু এর অর্থ এক সপ্তাহ পর। আরবিতে বাআদুজবু যার বাংলা অর্থ হবে এক সপ্তাহ পর। বাআদ শাহর এর অর্থ এক মাস পর। আরবিতে বাআদ শাহর যার বাংলা অর্থ হবে এক মাস পর। ইকতেথাব এর অর্থ অপহরণ। আরবিতে ইকতেথাব এর অর্থ অপহরণ। হারক এর অর্থ খোদাই করা। আরবিতে হারক যার বাংলা অর্থ হবে খোদাই করা। তাজুর এর অর্থ প্রতারণা। আরবিতে তাজুর যার বাংলা অর্থ হবে প্রতারণা। ইকতেসাব এর অর্থ ধর্ষণ। আরবিতে ইকতেসাব যার বাংলা অর্থ হবে ধর্ষণ। রাসমা এর অর্থ পেন্টিং। আরবিতে রাসমা যার বাংলা অর্থ পেন্টিং। সিজন এর অর্থ জেল। আরবিতে সিজন যার বাংলা অর্থ জেল। জোয়ান এর অর্থ ক্ষুধার্ত। আরবিতে জোয়ান যার বাংলা অর্থ ক্ষুধার্ত। আক্কেল এর অর্থ খাবার। আরবিতে আক্কেল যার বাংলা অর্থ খাবার। সাল্লি এর অর্থ নামাজ। আরবি ভাষায় সাল্লি যার বাংলা অর্থ নামাজ। মাইজি এর অর্থ আসে নাই। আরবিতে মাইজি যার বাংলা অর্থ হবে আসে নাই। তারদুন এর অর্থ বহিষ্কার। আরবিতে তারদুন যার বাংলা অর্থ বহিষ্কার। জুলমা এর অর্থ অন্ধকার। আরবিতে জুলমা যার বাংলা অর্থ অন্ধকার। আলমুকিদ এর অর্থ চুলা। আরবিতে আলমুকিদ তার বাংলা অর্থ হবে চুলা। জুন্দি এর অর্থ সৈনিক। আরবিতে জুন্দি যার বাংলা অর্থ সৈনিক। লাম্বা এর অর্থ লাইট। আরবি ভাষায় লাম্বা যার বাংলা অর্থ লাইট। দারাব এর অর্থ মারামারি করা। আরবিতে দারাব যার বাংলা অর্থ
মারামারি করা। জাহর এর অর্থ ফুল, আরবিতে জাহর, তার বাংলা অর্থ ফুল। দাড়িবা এর অর্থ ভ্যাট, আরবিতে দাড়িবা, যার বাংলা অর্থ ভ্যাট। মাহাত্মা এর অর্থ স্টেশন, আরবিতে মাহাত্মা, যার বাংলা অর্থ স্টেশন। গিতার এর অর্থ ক্রেন, আরবিতে গিতার, যার বাংলা অর্থ ট্রেন। আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি করে লাইক দিবেন। নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।